আপনি ইসলামপুরে সবকিছু রাজনীতির হাতে করে ইসলামপুরে আপনি সেই ইসলামপুরকে ফেলে রায়গঞ্জে কেন আসেন? এখন তৃণমূল কংগ্রেসের কোনো গাড়ি ঝান্ডা লাগিয়ে গেলে জয় শ্রীরাম। এই পুরো ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে, গুলি বোমার লড়াই হয়েছে, যার প্রত্যক্ষদর্শী হয়তো 72-এর দশকের সঙ্গে বিরোধীরা তুলনা করছেন। দুচারটা ওয়ার্ডের জন্য আমাদের গোটা পৌরসভাটা বদনাম হয়ে গেল। সামান্য জ্বর সর্দি কাশির চিকিৎসা হচ্ছে, কিছু এমার্জেন্সি হলে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম হাসপাতালের কি দরকার?